আওয়ামী লীগ সরকারের রাঘব বোয়ালদের অবশেষে খোঁজ মিলেছে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, ফজলেনুর তাপস ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ আরও অনেকের। তারা সবাই অবৈধ পথে বহু আগে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন আরও অনেক আওয়ামী লীগ অপরাধী। তবে কেউ কেউ পালাতে গিয়ে সীমান্তেও ধরা পড়েছেন। এছাড়া পরিস্থিতি বুঝতে পেরে 5 আগস্টের কিছুদিন আগেই বিদেশ পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 জন নেতা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরেও কিভাবে এসব ব্যক্তি দেশ থেকে পালাতে পারছেন? একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। গত 5 আগস্ট সরকার পতনের পর তিনি সীমান্ত অতিক্রম করে ভারত হয়ে দুবাই পাড়ি জমিয়েছেন। গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিমও সীমান্ত পাড়ি দিয়েছেন। সীমান্ত পাড়ি দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ এবং নারায়ণগঞ্জের ন্যাং নামে পরিচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ আরও অনেকে। এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস 3 আগস্ট রাতেই পরিবার সহ তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরে পালিয়ে যান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যরা। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারাও এর মধ্যে রয়েছেন। অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন। দালাল এবং ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার হয়ে কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। পুলিশ সদর দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন। দেশ ত্যাগের জন্য তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুর, হিলি ও পঞ্চগড়ের বাংলাবন্দা সীমান্ত ব্যবহার করেছেন। তারপর তারা ভারতের ত্রিপুরা, আগরতলা, আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন। সেখান থেকে কেউ দুবাই, কেউ জার্মানি, কেউ বা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। তাদের পারাপারের জন্য বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এ চক্রের সদস্যরা প্রবাসশ্রমিক পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।